ভারতবর্ষের 68তম স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রাইম পেট্রোল প্রত্যেক দর্শককে অনেক অনেক শুভেচ্ছা জানায়। আজ আমরা আপনাদের দেখাবো 10 বছরের একটি বাচ্চা এমিলি গোমসের কেস। এমিলির স্কুল থেকে ফেরার সময় হয়ে গিয়েছে, আর সময়ের কাঁটা হঠাৎ যেন থমকে গিয়েছে। হ্যালো মেরি, ডেভিড। ডেভিড বলো, তুমি তো ভয় পাইয়ে দিলে। আরে 6:20 হয়ে গেছে, তুমি এখনো এমিলিকে পিক করতে যাওনি? আরে আমি 6:25-এর অ্যালার্ম দিয়ে রেখেছি, তুমি তার আগেই ফোন করেছো। হ্যাঁ, আমার একটু টেনশন হচ্ছিল, আমার মনে হয়েছিল অ্যালার্ম বেজে যাবে আর তুমি উঠবেও না। এতে টেনশনের কি আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যখন উঠেই পড়েছো তাড়াতাড়ি যাও, এমিলির বাস চলে আসবে এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ম্যারি, তুমি টাইমে পৌঁছেছিলে তো? ওকে ওকে। খুব তাড়াতাড়ি আমি অনেক দূরে চলে যাব। আমার কোম্পানি আমাকে একটা অ্যাসাইনমেন্টে জর্ডান পাঠাচ্ছে। 1 মাস আগে ডেপুটেশন হয়ে গেছিল, সামনের সপ্তাহে আমার ফ্লাইট, আর আমি এই ফ্লাইটটা ধরতে চাই না, আমি এই অ্যাসাইনমেন্টটা যেতে চাই না। ডেভিড, জর্ডান সব ব্রাঞ্চ থেকে মাত্র আমাদের দুজনকে সিলেক্ট করেছে, ভালো না? হ্যাঁ, ইমেল পেয়েছি আমি। ডেভিড তুই খুশি নাস? 6 মাস রাজেশ, পুরো 6 মাস ফ্যামিলি থেকে দূরে। আরে 6 মাস এরম ভাবে কেটে যাবে, আর সব থেকে বড় ব্যাপার এটা একটা ওভারসিজ প্রজেক্ট। আরে সেসব আমার জানা আছে, কিন্তু এই মুহূর্তে আমি ম্যারিকে ছেড়ে ওভারসিজ তো কি পুনে পর্যন্তও যেতে পারবো না, ও এখনো পুরোপুরি রিকভার করেনি। বুঝতে পারছি ডেভিড, কিন্তু কোম্পানি তোকে ব্যাক আউট করতে দেবে না, তুই আমাদের বেস্ট চিফ ইঞ্জিনিয়ার। ডেভিড, আমাদের এই জর্ডানের প্রজেক্টটা গালফ রিজিয়নে সব থেকে বড় প্রজেক্ট, এটা আমাদের কাছে গেম চেঞ্জার। তোমাকে ওখানে না পাঠানোর কথা ভাবতেই পারি না, মাত্র 6 মাসের ব্যাপার, কিন্তু এই 6টা মাস ভীষণ দায়িত্বপূর্ণ। আই আন্ডারস্ট্যান্ড স্যার, কিন্তু আপনি খুব ভালো করে জানেন যে ম্যারির ব্রেন টিউমার অপারেশন হয়েছে 1 বছরও হয়নি, ও আমাকে ছাড়া একদিনও ম্যানেজ করতে পারবে না, আর আমাদের বাচ্চারাও খুব ছোট। আর এমন অনেক জিনিস আছে যেটা ম্যারি মনে রাখতে পারে না। ডেভিড, এটা যদি সম্ভব হতো আমি তোমাকে ফ্যামিলির সাথে ওখানে পাঠাতাম, বাট ইউ নো এটা পসিবল নয়, আর এটাও তুমি জানো তোমাকে ছাড়া এই প্রজেক্টটা সম্ভবই নয়। অ্যান্ডি, ওটা খেলনা নয়, খাবার। খেলা বন্ধ করে চুপচাপ খেয়ে নাও। বাবা তুমি টেনশন করো না, আমি মা আর অ্যান্ডির পুরো খেয়াল রাখবো।
ডেভিড, তুমি না অনেক বেশি আর অনেক পরের কথা ভাবছ। আইল ম্যানেজ হিয়ার, আই প্রমিস। প্লিজ তুমি টেনশন করো না। আর লিসন, তুমি তো জানো এই অফারটা আমাদের সবার ফিউচারের জন্য কতটা ইম্পর্টেন্ট। আর নতুন করে ভাবার কিছু নেই, গিয়ে তোমার বসকে হ্যাঁ বলে দাও। বাবা, যাওয়ার আগে আমার স্টাডি টেবিলটা বানিয়ে দেবে প্লিজ। অফকোর্স বাবু, অফকোর্স। যখন আমি জর্ডানে থাকব, এখানে যদি কোনোদিন ম্যারি অ্যান্ডি বা এমিলিকে পিক করতে ভুলে যায় তো তখন কি হবে? যদি কিছু একটা হয়ে যায় তখন? এই তিনজনই আমার জীবন, আর এই তিনজনকে ছেড়ে থাকার কথা ভাবলেই আমার খুব ভয় লাগে। যদি খারাপ কিছু হয়ে যায় তখন? সেটা কি এমন জিনিস যেটাকে আমি ভয় পাচ্ছি সেটা আমি জানি না। আর সেই অজানা ভয় থেকে এদের বাঁচানোর জন্য আমি সব কিছু করব। আর ডেভিড একদম সেই কাজটাই করেছে। যেই যেই জায়গা থেকে তার এই অজানা ভয়ের আভাস মিলছিল সেই জায়গাগুলো সে সিল করে দেয়। ডেভিড সেই সমস্ত কিছুই করে ফেলে যাতে তার স্ত্রী মেরির ঘর সামলাতে সুবিধা হয়। মেরির ভুলে যাওয়া সমস্যার জন্য সে কোনো রকম ত্রুটি রাখতে চাইছিল না। ডেভিড কোনো চান্স নিতে চাইছিল না। সকাল 11:30 সময় অ্যান্ডির বাস আসে, আর সন্ধ্যে 6:30 এমিলির বাস আসে। তোমাকে যেভাবে হোক 6:25 মধ্যে বাস স্টপে চলে যেতে হবে। এবার এসব বন্ধ করো ডেভিড, আমি ভুলবো না। আমি জানি ডার্লিং, কিন্তু 1% চান্স যদি ভুলে যাও তখন? তাই আমি চাই না তুমি কিছু মনে করার চিন্তা করে স্ট্রেস নাও। স্ট্রেস তো তুমি বাড়াচ্ছো ডেভিড। আই হ্যাভ অ্যান আইডিয়া। এবার এই ঘড়িটা 15 মিনিট ফাস্ট করে দিলাম। যদি তুমি কখনো লেট হয়েও যাও তাহলেও কিছু মিস হবে না। আর যদি আমি 15-এর বদলে 20 মিনিট লেটে পৌঁছই তাহলে? 25 বা 50 মিনিট পরে? সরি সরি বাবা, জাস্ট জোকিং। তাহলে কেন বলছো এরকম জোক? ইটস আ সিরিয়াস ম্যাটার। যদি ঠিক সময় তুমি বাস স্টপে না পৌঁছো তাহলে স্কুল বাস এমিলিকে ড্রপ করবে না। এরকম হবে না বাবা, প্লিজ একটু তো ভরসা করো আমাকে। এবার না তুমি সত্যি আমাকে স্ট্রেস দিচ্ছ। আরে না 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 না, তুমি স্ট্রেস নিও না প্লিজ। আই ওয়ান্ট টু মেক শিওর যেন কোনো গন্ডগোল না হয়। আমি কোনো চান্স নিতে চাই না। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মিস্টার গোমস, রুলস আর রুলস। যদি বাস স্টপে কোনো পেরেন্টস না থাকে বাচ্চাকে পিক আপ করার জন্য, তাহলে স্কুল সেই বাচ্চাকে ওখানে একা ছেড়ে আসার দায়িত্ব নেবে না। এই রুল আমরা বাচ্চাদের সেফটির জন্যই বানিয়েছি। সিস্টার, এমিলির 10 বছর বয়স, ও বাস স্টপ থেকে বাড়ির রাস্তা খুব ভালো করে চেনে, আর রাস্তা সেফ। আপনি তো জানেনই যে এমিলির মা, মানে ওর শরীরটা ঠিক নেই একদম। তো রুলের মধ্যে যদি একটু কনসেশন করে দেন তো। আর তাছাড়াও এমিলির ক্লাসমেট রোজি, ও আমাদের পাশের বিল্ডিংয়েই থাকে, ও তো বাস স্টপ থেকে রোজ বাড়িতে একাই ফেরে। ওটা একটা স্পেশাল কেস মিস্টার গোমস, রোজির পেরেন্টস অফিস থেকে লেট করে বাড়ি ফেরে। আমাদের কেসটাও স্পেশাল সিস্টার, প্লিজ হেল্প আস। ওকে মিস্টার গোমস, আপনি একটা অ্যাপ্লিকেশন লিখুন সমস্ত কারণ উল্লেখ করে, আর আপনারা দুজনেই ওটাতে সাইন করুন। থ্যাংক ইউ। আমি পরিষ্কার লিখে দিয়েছি, যদি তুমি বাস স্টপে ঠিকঠাক সময় না পৌঁছাতে পারো তাহলে এমিলিকে ড্রপ করা হবে, আর ওখান থেকে ও একাই বাড়িতে চলে আসবে। নাও সাইন করে দাও। এরকম কখনো হবে না। তুমি কি একটু বেশি বাড়াবাড়ি করছো না? তোমাদের জন্য টু মাচ তো কি, তার থেকে বেশি কিছু করতে হলে না সেটাও করব। তোমরাই সবকিছু আমার কাছে, সাইন ইট। তারপর সেই দিন এলো, যে দিনটা আসুক আমি কোনোদিনই চাইনি, আমার যাওয়ার দিন। সবাই বাড়িতেই ছিল। ডেভিড, টয়লেট রিস্পেক্ট করেছো তো? ও গড, আমি ভুলে গেছি। তোমারও ভোলার অভ্যেস আছে? দাঁড়াও আমি আনছি।
এই নাও। থ্যাংক ইউ। মেরি আসছে মা। সবাই বাড়িতেই ছিল, এমিলিয়া, র্যান্ডি, ওদের কাজিন জিমির সঙ্গে খেলছিল। ডেভিড, তোকে এয়ারপোর্টে ছেড়ে দি। আরে না না মার্টিন, রাজেশ আছেন আমার কলিগ, ও যাচ্ছে আমার সঙ্গে। ওকে, রাজেশও জর্ডনে যাচ্ছে। হ্যাঁ তুই বলেছিলি, কারেক্ট। মার্টিন, আমি মেরিকে বলেছি যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে ও আগে তোমায় ফোন করবে। কাম অন ইয়ার ডেভিড, এসব কি আর বলতে হবে? তাহলে ফ্যামিলি কথাটার মানে কি? মার্টিন আমার দাদা, আমাদের সাথে মার্টিনদের খুব ভালো সম্পর্ক। যদি কোনো রকম এমার্জেন্সি হয় মার্টিন সাহায্য করবে। ম্যারির বোন অলিভিয়া আর ওর স্বামী জন ফার্নান্ডিস। হ্যাপি জনি ডেভিড। থ্যাংক ইউ জন। আর ডেভিড, মেরি, এমিলি আর অ্যান্ডির জন্য টেনশন নিও না, মা থাকবে ওদের সাথে। থ্যাংকস, থ্যাংকস অলিভিয়া। চলো চলো সবাই, ডিনারের সময় হয়ে গেছে। অ্যানা রেভেলো, ম্যারি আর অলিভিয়ার মা, আমার শাশুড়ি, উনি আমাদের বাড়িতে থাকবেন আমার অনুপস্থিতিতে ম্যারিকে সাহায্য করতে। তুমি নিজের খেয়াল রেখো। তুমিও। আচ্ছা শোনো, বোর্ড করার ল্যান্ড করার পর প্লিজ আমাকে ফোন করো। করব। সুইটহার্ট, আমি কার্পেন্টারের সঙ্গে কথা বলে নিয়েছি, ও ম্যাক্সিমাম এক সপ্তাহের মধ্যে তোমার স্টাডি টেবিল রেডি করে দেবে। নো প্রবলেম বাবা, তুমি শুধু সাবধানে যেও, আমি আছি না, আমি সব ম্যানেজ করে নেব। এবার আমি ভালোভাবে যেতে পারবো। ইউ আর মাই স্ট্রং গার্ল। হ্যাঁ অ্যান্ডি, বাবাকে মিস করবে? ওই অজ্ঞাত ভয় মানে অজানা আতঙ্ক আমার যাওয়ার 10 দিন পর আমাকে অ্যাটাক করল। অ্যান্ডি সোনা, খিদে পেয়েছে? কিছু খাবে? না দিদা, খিদে নেই। আচ্ছা, দুষ্টুমি করো না।
ওয়াচম্যান এমিলি কমপ্লেক্সে ঢুকেছে না তো কি হয়েছে ম্যাডাম মেরি এমিলিকে পেয়েছো না মা আমি তো তোমার কাছে সেটাই জানতে চাইছিলাম না মেরি এমিলি তো এখানে আসেনি আমি জানি না আন্টি ও তো ওর বিল্ডিং এর দিকে গেল আর আমি বাড়ি চলে এলাম না শোনা এমিলি এখনো বাড়ি ফেরেনি আমি জানি না মেরি আন্টি বাসে আমরা সবাইকে বাই বললাম নিচে নামলাম আর বাড়ি চলে এলাম তারপর আমি আমার বাড়ি চলে এলাম আর ওর বিল্ডিং এর দিকে চলে গেল বাই রোজি তাহলে এমিলি কোথায় গেল তুই বাড়িতে একবার চেক করে দেখ না আমার মনে হয় এমিলি বাড়িতে পৌঁছে গেছে না ওখানে আমার মা আছে তো এমিলি এখনো পৌঁছয়নি বাড়িতে আমি সোসাইটির ওয়াচম্যান কে জিজ্ঞাসা করেছি ও বাড়ি পৌঁছয়নি ও তো কমপ্লেক্সে ঢোকেনি দেখো এরকম তাড়াহুড়ো করে কিচ্ছু হবে না আমি স্কুলে গিয়ে চেক করছি ক্রিসি মেরিকে ঘরে নিয়ে যাও ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি আমাদের এমিলিকে আমরা ফিরে পাবো আমিও যাবো সঙ্গে চলো মার্টিন গেছে না ও এমিলিকে নিয়ে আসবে চলো ভেতরে চলো কিন্তু না বাস কন্ডাক্টর হচ্ছে পঙ্কজ রানী আমার কথা হয়েছে ও বলল যে এমিলি যেখানে রোজ নামে সেখানেই নেমেছে কিন্তু এমিলি বাড়ি তো পৌঁছয়নি স্যার আপনি অন্যান্য বাসওয়ালাদের একবার জিজ্ঞেস করুন না হতে পারে হয়তো ওরা ভুল করে এমিলিকে আবার স্কুলে নিয়ে এসেছে যদি এখানে নিয়ে আসতো সবার আগে আমিই খবর পেতাম দেখুন এখানে সমস্ত বাস ফিরে এসেছে কিন্তু একটা বাচ্চাও এখানে ফিরে আসেনি আর আমার কাছে এমিলি গোমসের পেরেন্টসের একটা চিঠিও আছে যাতে লেখা আছে এমিলি গোমসকে ওই ড্রপ পয়েন্টে যেন একলাই ছেড়ে দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ আমি বিল্ডিং এর সব ফ্ল্যাট দেখছি তুমি এসে বাকি বিল্ডিং গুলো চেক করো ঠিক আছে মার্টিন আর ডেভিডের বন্ধু সচিন দুজনেই স্কুলে গেছে কিন্তু এমিলি ওখানেও নেই মা ও ফ্রেন্ডের ঘরে খেলতে যেতে পারে জানি না অলিভিয়া মেরি ওর ক্লাসমেট রোজির বাড়িতেও গিয়েছিল কিন্তু ও ওখানেও নেই রোজি বলেছে যে ও আমাদের সোসাইটির দিকে আসছিল কিন্তু ওয়াচম্যান বলল যে ও আমাদের সোসাইটির ভেতরেই আসেনি জানি না কোথায় গেল আমার এমিলি আমি পরে ফোন করছি মা হয়তো জন এসেছে কি হয়েছে জন এমিলি মিসিং মিসিং মানে মানে স্কুল থেকে বেরিয়েছে কিন্তু বাড়িতে এসে পৌঁছয়নি আর কেউ ওকে খুঁজেও পাচ্ছে না মা এমিলির কি হয়েছে জানি না বাবা এমিলি হারিয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি আমরা ওকে খুঁজে বার করব কিন্তু মেরি এমিলিকে পিক আপ করতে যায়নি কেন জানি না জন মা ফোনে আমাকে বলল যে মা শুয়ে পড়েছিল তাই দেরি হয়ে গেছে যখন সন্তান বাড়িতে ফেরে না তখন বাড়ির লোকেদের পুরো দুনিয়া ওলটপালট হয়ে যায়
ডেভিড আর মেরি গোমসের সমস্ত আত্মীয় একসঙ্গে মিলে এমিলির খোঁজ করতে শুরু করে। এমিলি যেসব জায়গায় যেতে পারে সেই সমস্ত জায়গায় তারা খোঁজ নেয়, কিন্তু 10 বছরের এমিলিকে কোথাও পাওয়া যায় না। এমিলি মিসিং হয়ে গিয়েছিল, গায়েব। আমাদের সোসাইটির সমস্ত ফ্ল্যাট চেক করেছি স্যার। পাশের বিল্ডিং যেখানে এমিলির বন্ধু রোজি থাকে ওখানেও চেক করেছি, এমিলিকে কোথাও পাইনি। আমরা ওর স্কুলেও গিয়েছিলাম কিন্তু ও তো ওখানেও ছিল না স্যার। কারো উপর সন্দেহ? কি আপনার পরিবারের কারোর সাথে কোনো শত্রুতা থাকলে, অথবা আপনি বা আপনার স্বামীর কারোর সাথে ঝগড়া হয়ে থাকলে, বা এমন কেউ থাকলে যে আপনার উপর রাগ আপনার বাচ্চার উপর প্রয়োগ করছে, কারো প্রতি কোনো সন্দেহ? স্যার আমার ভাই ডেভিড খুব সহজ সরল মানুষ, ইঞ্জিনিয়ার, ওর কারুর সাথে কোনো ঝগড়া নেই। সে এখন কোথায়? জর্ডনে। 10 দিন আগে কোম্পানির অ্যাসাইনমেন্টের জন্য গিয়েছে। রঞ্জনা, রঞ্জনা। কে রঞ্জনা? মেড রঞ্জনা? হ্যাঁ, ও ও আমাদের বাড়িতে কাজ করত। সে কি এখনো আপনার বাড়িতে কাজ করে? স্যার ওই সমস্যাটা যখন হয়েছিল তখন ডেভিড নিজে গিয়ে সোসাইটি অফিসে খবর দিয়েছিল, ও আর এখন রেগুলার নেই স্যার। এই রজনাটা আসলে কে? প্রবলেম কি হয়েছিল? স্যার প্রায় 1 বছর আগের কথা, মেরির অপারেশন হয়েছিল ব্রেন টিউমারের, সেই সময় ওকে কাজে রাখা হয়েছিল। সেই সময় কিছু জুয়েলারি চুরি করেছিল মেরির আর ওর মা অ্যানার। আবার কে ডেভিড? আমি রঞ্জনাকে কতবার ওয়ার্ন করেছি যে সবকিছু এভাবে তোকে দেখতে হবে না। আমি 100% শিওর ওই আমার জুয়েলারি চুরি করেছে। ঠিক আছে মা, কাল যখন ও আসবে আপনারা কেউ আর ওর সঙ্গে কথা বলবেন না, আগে আমি কথা বলবো। এইসব কি কথা বলছেন সাহেব? যদি চুরি চুরি করতাম আপনাদের মতন ফ্ল্যাটে থাকতাম, বস্তিতে থাকতাম না। গরিব হতে পারি সাহেব, কিন্তু আমাদেরও কোনো সম্মান আছে। জানি তুমি গরিব, জানি তোমার সম্মান আছে, কিন্তু এটাও জানি এই গয়না তুমি চুরি করেছ, আর চুরিটা তুমি সেই জন্যই করেছো যাতে তুমি গরিব না থাকো। কিন্তু আমি এটা চাই রঞ্জনা, যেন তোমার সম্মানে কিছু না হয়। যদি পুলিশের কাছে যাই তাহলে ওরা তোমার সাথে খুব খারাপ করবে, সম্মান তো যাবেই তার সাথে, সারা জীবনটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, রঞ্জনা গয়নাটা তুমি ফেরত দেবে নাকি আমরা পুলিশের কাছে যাব? তুমি খুব ভালো কাজ করেছো এটা ফেরত দিয়ে রঞ্জনা। তুমি যা টাকা পাও আমাকে বলে দাও, আমি তোমাকে সব টাকা দিয়ে দেবো। আর হ্যাঁ, আগামীকাল থেকে আর কাজে আসার দরকার নেই। দ্বিতীয় কথা, এই সোসাইটিতেও কোথাও কাজ খোঁজার দরকার নেই। রঞ্জনার মোবাইল নাম্বার আছে আপনার কাছে? না, নেই। আপনাদের কারুর কাছে? আসলে ডেভিড ওকে একটা এজেন্সি থেকে এনেছিল। ডেভিড, আমি কি বলবো এখন ওকে? হ্যালো ডেভিড, জন বলছি। হ্যাঁ জন, হোয়াট আ সারপ্রাইজ! তুমি আর অলিভিয়া বাড়ি এসেছো নাকি? হ্যাঁ, আমরা মেরির সঙ্গেই রয়েছি। আচ্ছা শোনো না, ওই যে একটা মেড রেখেছিলে 1 বছর আগে, রঞ্জনা, ওর নাম্বার আছে তোমার কাছে? রঞ্জনার নাম্বার তো আমার কাছে নেই। আরে ইনফ্যাক্ট ওকে তো আমি কোনো এজেন্সির থ্রু হায়ার করেছিলাম, কিন্তু ওর নাম্বার কেন চাই? ম্যারি কোথায়? জন বাড়িতে সবাই ঠিক আছে তো? ডেভিড আমাদের রঞ্জনার নাম্বারটা দরকার। আরে কিন্তু নাম্বারটা কেন চাই সেটাই তো আমি জানতে চাইছি। বাড়িতে সবাই ঠিক আছে তো জন? তুমি ম্যারিকে ফোন দাও। আসলে অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি তুমি আগে ম্যারিকে ফোনটা তো দাও। জন তুমি কিছু বলছো না কেন? ম্যারি কোথায়? সব সব ঠিক আছে তো? এমিলি, অ্যান্ডি,
ডেভিড, শচীন। শচীন, কি কি হচ্ছে সব? ম্যারিকে ফোনটা দাও আগে প্লিজ। ডেভিড, মাথা ঠান্ডা করে শোন। দেখ, এখানে একটু প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম হয়েছে? ম্যারির সাথে আমাকে কেউ কথা বলাচ্ছে না কেন? আসলে ভাই, এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ম্যারি ঠিক আছে তো? হ্যাঁ, ম্যারি তো ঠিক আছে, কিন্তু ডেভিড, ডেভিড, ডেভিড কি হয়েছে? ডেভিড, ডেভিড কি হয়েছে? এমিলি, কি হয়েছে? এমিলির কি হয়েছে? পার্টনার, এই কলোনির একটা ফ্ল্যাটে যেন বাদ না যায়। আশেপাশে প্রত্যেকটা দোকানে এনকোয়ারি করো, প্রত্যেকটা শিফটে প্রত্যেক ওয়াচম্যানকে জিজ্ঞেস করো, পেপারওয়ালা, সবজিওয়ালা, দুধওয়ালা, চাকর বাকর প্রত্যেককে ডাকো। স্যার, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানাও এক্ষুনি, তোমার প্রত্যেকটা লোককে সেখানে অ্যাড করে নাও, প্রত্যেকটা ইনফরমেশন সেখানে আপলোড করে দাও। স্যার, এক্ষুনি করছি। দশ বছরের বাচ্চা, রাত্রি 10টা বাজতে চললো, ঠিক নয়, একেবারে ঠিক নয়। দেখো, যে কোনো উপায়ে ওই বাচ্চাটাকে আমার সুরক্ষিত দরকার। স্যার, স্যার, আমি যাবো আপনাদের সঙ্গে, আমি সোসাইটির সবাইকে চিনি। ঠিক আছে, চলুন। স্যার, আমি গোমস ম্যাডামকে বলেছিলাম আমি এমিলিকে আসতে দেখিনি। ইয়েস স্যার, মেরি এসেছিল এমিলির সম্পর্কে জিজ্ঞাসা করতে। তখন রোজিওকে বলেছিল যে ওরা দুজন একই সঙ্গে বাস থেকে নেমেছিল। ইয়েস আঙ্কল, আমি আর এমিলি একসাথেই বাস থেকে নেমেছিলাম। আমরা একে অপরকে বাই বললাম, তারপরে ও ওর বিল্ডিং এর দিকে চলে গেল আর আমি আমার বাড়ি চলে এলাম। স্যার, সোসাইটির লোকরা আমাকে এখানেই ডিউটি করতে বলেছে, আমি এখানেই বসে থাকি। এখান থেকে তুমি কখন যাও? টয়লেট ফয়লেট ছাড়া, যখন পার্কিং এর প্রবলেম হয় কিংবা যদি কেউ আমায় ডাকে। কিন্তু আমার কাজ শেষ করে স্যার আমি এখানেই চলে আসি। এই মেয়েটাকে তো রোজই দেখি, পাশে সোসাইটিতে থাকে, ইয়াসিকা কমপ্লেক্সে। আজ দেখেছিলে? হ্যাঁ স্যার, যখন স্কুল থেকে ফিরছিল তখন দেখেছি স্যার, এর সঙ্গে আরও একটা মেয়ে ছিল। তুমি ওকে সোসাইটির গেটের ভেতর ঢুকতে দেখেছো? স্যার, এত মন দিয়ে তো দেখিনি স্যার, রোজই যখন যায় আজকেও গেছিল হয়তো। ওকে, আমাকে নম্বর দাও। 444-6757-87-87। রঞ্জনা। ইয়া, ওকে, থ্যাংকস। কাল সকাল 8টার ফ্লাইট আছে দুবাইয়ের, ওখান থেকে কানেক্টিং ফ্লাইট। আমার এখানে আসা উচিত হয়নি, ওদেরকে একা ছেড়ে আসা উচিত হয়নি, এখানে আসা ঠিক হয়নি, না এলেই ভালো হতো। স্যার, সোসাইটির সমস্ত লোকের সঙ্গে কথা বলেছি, এমিলির ফ্রেন্ডের সঙ্গে কথা বলেছি যে ওই সময় বাসে ছিল, সবাই বলছে যে রোজি আর এমিলি একই সঙ্গে বাস থেকে নেমে নিজের নিজের সোসাইটির দিকে গেছে। স্ত্রীবালাও দেখেছিল স্যার? এখানে একটা জায়গাতে সিসিটিভি ক্যামেরা আছে, আমাদের ফুটেজ দরকার। স্যার, স্যার, এজেন্সি থেকে ওই রঞ্জনার নাম্বার পাওয়া গেছে। একটা 10 বছরের বাচ্চা নিখোঁজ হয়ে গিয়েছিল, আর সেই রাতে পুলিশ ওই এরিয়া দিয়ে বাইরে যাওয়ার সব রাস্তাতে সার্ভিলেন্স শুরু করে দেয়। ওই এলাকার সব পুলিশ স্টেশনে হাই অ্যালার্ট জারি করা হয়। সারা রাত পুলিশের সার্চ অপারেশন চলতে থাকে। এমিলির পরিবার এক সেকেন্ডের জন্য শোয় না।
হতাশা আর ভয় নিঃশ্বাস আটকে দিচ্ছিল। এমিলির খবরের জন্য সবাই ছটফট করছিল, কিন্তু এমিলির কোনো খবর পাওয়া যায় না। একটা বাচ্চা এভাবে কিভাবে গায়েব হতে পারে? ওকে কি অপহরণ করা হয়েছিল? স্কুল থেকে ফেরার সময় এমিলি কোথায়, কেন আর কিভাবে গায়েব হলো, এই ভয়ঙ্কর ঘটনার পুলিশের কাছে একটাও সূত্র ছিল না। বাবা, এই নিউজ স্টাডি টেবিল তো খুব সুন্দর। আই লাভ ইট। থ্যাংক ইউ বাবা। রিয়েলি সুইটহার্ট? হ্যাঁ বাবা, এক্ষুনি এলো। ভেরি গুড। আর তোমার স্টাডিজ কেমন চলছে? স্টাডিজ ভালো চলছে বাবা। শুধু মা, আমি আর অ্যান্ডি খুব মিস করি তোমায়। আরে আমিও তো তোমাদের খুব মিস করি। সকাল থেকে সন্ধ্যা অবধি ওয়েট করি যে কখন তোমাদের সঙ্গে কথা বলব। আমাকে দে না, আমাকে দে না। এক মিনিট অ্যান্ডি। বাবা, অ্যান্ডি তোমায় কিছু বলতে চায়। হ্যালো বাবা। হাই বাবা, আই লাভ ইউ। মি টু বাবু, মি টু, মি টু। স্যারেটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই রাস্তা দিয়ে এমিলি আর রোজি নিজের বাড়িতে গেছে। হ্যাঁ, কিন্তু এমিলি সোসাইটির ভেতর যায়নি। ওয়াচম্যান তো বললো ভেতরেই যায়নি। আর ওর যে ক্লাসমেট ছিল? কে স্যার? রোজি। হ্যাঁ রোজি। রোজিও কিন্তু ওকে সোসাইটিতে ঢুকতে দেখেনি আগে। হ্যাঁ স্যার, রোজি আমাদেরকে বললো যে এমিলি ওকে বাই বলে নিজে সোসাইটির দিকে এগিয়ে গেছিল। বাই এমিলি। বাই রোজি। অদ্ভুত লাগছে ব্যাপারটা। বাচ্চাটা রোজকারের মতো সোসাইটির দিকে এগিয়ে যায়, অথচ ভেতরে ঢোকে না। যদি ঢুকেও থাকে, ওয়াচম্যান বলছে এন্ট্রি হয়নি। ওয়াচম্যানকে ভালো করে জিজ্ঞেস করেছি স্যার, বললো আসেইনি। ওর ব্যাকগ্রাউন্ডও চেক করেছি, একদম ক্লিন আছে। আর ওই কাজের মেয়েটি রঞ্জনা? স্যার আমার মনে হয় না ও ইনভলভ আছে। সোসাইটির দিকে এগিয়ে যায়, অথচ ভেতরে ঢোকে না। যদি ঢুকেও থাকে, ওয়াচম্যান বলছে এন্ট্রি হয়নি। ওয়াচম্যানকে ভালো করে জিজ্ঞেস করেছি স্যার, বললো আসেইনি। ওর ব্যাকগ্রাউন্ডও চেক করেছি, একদম ক্লিন আছে। আর ওই কাজের মেয়েটি রঞ্জনা? স্যার আমার মনে হয় না ও ইনভলভ আছে। না সাহেব, মিথ্যে কথা বলছি না সাহেব। আমি আমি ওর ঘরে চুরি করেছিলাম সাহেব, কিন্তু ধরা পড়ে যাই। কিন্তু তারপর ওই সোসাইটির আশপাশে কখনো যাইনি। বাচ্চাটার সঙ্গে কি করেছে রঞ্জনা? আমি জানি না সাহেব। তোর চুরি ধরা পড়ার পর যদি আমাদের এখানে তোকে নিয়ে আসতো, তাহলে তুই আমাদের ওষুধের স্যাম্পল দেখতিস। আর মনে রাখিস, আমাদের ওষুধ কিন্তু ভীষণ কড়া। যার বলবে তার দিব্যেই খাবো সাহেব। আমি তো এক বছর ধরে এই কমপ্লেক্সের আশপাশে যাইনি। আমি তো কাল সারা সন্ধে অন্য বাড়িতে কাজ করছিলাম। অতিথিরা ছিল সাহেব, তাই বেশিক্ষণ থাকতে বলেছিল। ওই বাড়িটার ঠিকানা লিখ। স্যার আমরা ওই বাড়িতে জিজ্ঞেস করেছিলাম, রঞ্জনা রাত পর্যন্ত ওই বাড়িতেই ছিল, ও ইনভলভ নয়। বাড়িতে একটা স্টাডি টেবিল এসেছে, ওই কার্পেন্টারের ডেলিভারি বয়। তারা কি বলছে? দুজনেই ক্লিন স্যার, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। ঘটনার দিনে দুজনে কাজেই ছিল। কিছু তো নিশ্চয়ই আছে যেটা এই মুহূর্তে আমরা জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি জানবো। আই থিঙ্ক ও হয়তো চেনাশোনা কাউকে দেখেছিল যে ওকে ওখান থেকে নিয়ে গেছে। কিডন্যাপ? ইয়েস স্যার, কিডন্যাপ। দিদা, এমিলি কোথায়? সোনা, ও বাইরে গেছে, চলে আসবে। প্লিজ এভাবে নিজের উপর টর্চার করো না মেরি। কিছু খেয়ে নাও। কিচ্ছু খাবো না আমি, যতক্ষণ না আমার এমিলি ফিরে আসছে আমি কিচ্ছু খাবো না। দেখো ডেভিড আসবে, তোমাকে তার জন্য তৈরি থাকতে হবে। কোন মুখে দাঁড়াবো ওর কাছে, কি বলবো ওকে?
কত চেষ্টা করেছিল আমাকে মনে করানোর এমিলিকে ঠিক সময় আনতে। আমি কি করে ঘুমলাম, আমি কি করে ভুলে গেলাম। এত চিন্তা করো না, যা হবার তা হয়ে গেছে। বিলিভ মি, আমরা সবাই প্রে করছি এমিলিকে আমরা পেয়ে যাব। কি করে ফিরে পাবো ওকে, কোথায় খুঁজবো, কে নিয়ে গেল ওকে, আমাদের সাথে কার কি শত্রুতা, আমার ওইটুকু বাচ্চা মেয়ের সাথে কার কিসের শত্রুতা। ইয়া, থ্যাঙ্কস। ডেভিডের ফ্লাইট 3:30 সময় ল্যান্ড হবে। ঠিক আছে, আমি যাচ্ছি ওকে আনতে। আপনি এখানে মেরি আর অলিভিয়ার সঙ্গে থাকুন। মেরির মনের অবস্থা একদমই ভালো না। বুঝতে পারছি না ডেভিডের অবস্থা এখন কেমন। যাওয়ার সময় ভীষণ টেনশন করছিল। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, কেউ এমিলিকে কিডন্যাপ কেন করবে? আর যদি করতো তাহলে র্যান্ডসাম কল তো আসা উচিত, তাই না? সেটা ওই স্ত্রীওয়ালার দোকান। ওই দুটো বাচ্চাকে এদিকে যেতে দেখেছিল। রোজি এখান থেকেই এমিলিকে গুড বাই বলেছিল, এই গেটের সামনে এসে। এটাই ও সোসাইটি, আর এখান থেকেই এমিলি ও নিজের সোসাইটির দিকে যায়। কাম। এমিলি বিল্ডিং অবধি এসেছিল নিশ্চয়ই, কিন্তু বিল্ডিং এ ঢোকেনি। রাইট, ওয়াচম্যান তো দেখেনি। ওখানে কয়েকটা দোকান আছে দেখছি, যদি এমিলি সোসাইটির গেটের সামনে আসবার আগেই কেউ উঠিয়ে নিত। চাচা তো নিশ্চয়ই, আর ওর গলার আওয়াজ পেলে কেউ না কেউ তো শুনতেই পেত। হতে পারে যে ও গেটের ভেতরে যাওয়ার বদলে এখানে এই রাস্তা এসেছিল, বা কেউ নিয়ে এসেছিল। এখান থেকে কোথাও অন্য কোথাও চলে গেছে বা নিয়ে গেছে। স্যার, হয়তো এই রাস্তায় কোনো গাড়ি দাঁড়িয়েছিল যাতে ওকে নিয়ে যাওয়া হয়। এই এলাকার যত ট্রাফিক জাংশন আছে, কালকে রাতে সমস্ত সিসিটিভি ফুটেজ আমার চাই। যদি কোনো গাড়িতে থেকে থাকে তাহলে আমরা স্পট করতে পারবো। স্যার, খুব তাড়াতাড়ি ফুটেজগুলোকে জোগাড় করছি। স্যার, কনস্টেবল রেখা পটবর্ধন এমিলি স্কুলে গেছিল ওর ব্যাকগ্রাউন্ড চেক করতে। সেরকম কিছুই পাওয়া যায়নি যেটা এই ব্যাপারকে প্রমাণ করে যে বাচ্চাটা নিজে থেকেই কোথাও চলে গেছে। একটা 10 বছরের বাচ্চা যদি ইমোশনালি ডিস্টার্বও থাকে তাহলে নিজে নিজেই কোথাও চলে যাবে সেটা পসিবল নয়, তা ওভারনাইট ইম্পসিবল। এমনও তো হতে পারে কোনো আত্মীয়র বাড়িতে গেছে হয়তো। স্যার, গোমস পরিবারের কিছু আত্মীয় স্বজন আছে। মেরির বোন অলিভিয়া, তার হাজবেন্ড জন, মেরির মা অ্যানা, ডেভিডের বড় ভাই মার্টিন আর তার স্ত্রী গ্রেসি, এরা সকলেই এখন এমিলির বাড়িতেই রয়েছে। তাহলে এমিলি কার বাড়ি গেছে? স্যার, অ্যাকচুয়ালি বাড়ি ফেরার সময় এমিলি বেশ ভালো মুডে ছিল। ওর স্কুল ফ্রেন্ড রোজি আমাকে এসে ব্যাপারে বলেছে। আচ্ছা, এমিলি কি কোনো ব্যাপার নিয়ে ডিস্টার্ব ছিল বা চুপচাপ ছিল? না আঙ্কল, এমিলি তো খুব হ্যাপি ছিল। রোজকার মতোই ছিল, আলাদা কিছু তো ছিল না। একটা কাজ করো, আর একটা টিম তৈরি করো। এখানে এই রাস্তায় যতগুলো দোকান আছে আর কলোনি আছে সবাইকে জিজ্ঞেস করো এমিলিকে দেখেছে কিনা, বা অন্য কারোর সঙ্গে ছিল কিনা। যদি কারোর সঙ্গে থেকে থাকে তো সে কে? পটনায়ক স্যার, শেখের সঙ্গে কথা বলাও। ইয়েস স্যার। হ্যাঁ, সামনের রাস্তাটাই, এখানে বিল্ডিং আর বাংলো রয়েছে, সবটাই কভার করতে হবে। হ্যালো স্যার। জন, কিছু খবর পেলেন? পাওয়া যাবে। ডেভিড গোমস কখন আসছে? 3:30 সময়। আমি যাচ্ছি ওকে আনতে। আসবার সময় আমার অফিস ঘুরে এসো, তারপরে বাড়ি আসবে। শিওর।
কাল রাত থেকে সবাই এমিলিকে খুঁজছে। বাড়ি যাওয়ার আগে ডিসিপির সঙ্গে দেখা করতে হবে, তোমার জন্য উনি অপেক্ষা করছেন। তোমার ওভারসিজ প্রজেক্ট নিয়ে খুব চাপে ছিলে তো? তোমার অফিস থেকে জানলাম। আমি আমার ফ্যামিলিকে একা রেখে একদমই যেতে চাইনি স্যার। আমার ওয়াইফ মেরি ব্রেন টিউমারের অপারেশন থেকে ফুললি রিকভার এখনো হতে পারেনি। তো এবার বলো, জর্ডন থেকে ফিরে আসার জন্য যা খুশি করতে পারো। আমি বুঝলাম না স্যার। বুঝাচ্ছি ডেভিড, তোমার মেয়ে তোমার সোসাইটির গেট পর্যন্ত এসেছিল, তারপর এমন কাউকে দেখে যে তার সঙ্গে চলে যায়। যদি সে অপরিচিত বা অজানা কেউ হতো তাহলে এমিলি চেঁচাত। তাহলে আপনি এটা বলছেন স্যার, আমি নিজে আমার মেয়ে এমিলিকে কিডন্যাপ করিয়েছি যাতে আমার কোম্পানি আমায় জর্ডান থেকে ফেরত পাঠিয়ে দেয়? আমি তো তোমায় সহজ একটা প্রশ্ন করেছি ডেভিড গোমস। আপনি নিশ্চয়ই এরকম ভেবেছেন তাই আমাকে জিজ্ঞেস করলেন, কিন্তু এখানে আমার ভাবনা আমার মাথা সব সব খারাপ হয়ে গেছে স্যার। আমার মেয়ে এমিলি স্যার আমার প্রাণ, ও নিখোঁজ স্যার, সেটাই হলো যার যার ভয় ছিল। তার মানে তুমি জানতে এমিলিকে কিডন্যাপ করা হবে, কিন্তু এই ভয়টা পেয়েছিলে কেন? জানি না স্যার, এক অচেনা অজ্ঞাত ভয় ছিল যে খারাপ কিছু হতে পারে। দেখুন সেটাই হলো, কেউ আমার মেয়েকে কিডন্যাপিং কেন করবে স্যার? কে কি পাবে এটা করে? ম্যারি, ডেভিড, 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 সব আমার ভুল ডেভিড, সব আমার ভুল, I'm sorry David, I'm sorry. No, 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 Mary, no. নিজেকে ব্লেম করো না প্লিজ, নিজেকে সামলাও তুমি। এমিলিকে পাওয়া যাবে, আমরা আমরা সবাই মিলে ওকে খুঁজবো, পেয়ে যাবো, পেয়ে যাবো, খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। তুমি প্রে করো, প্রে করো যেন তাড়াতাড়ি পাওয়া যায়, প্রে করো। এমিলি গায়েব হয়েছে দুদিন হয়ে গেছে। পুলিশ লার্জ স্কেল ম্যানহান্ট করা সত্ত্বেও এমিলির বিষয়ে কোনো খোঁজখবর পাওয়া যায়নি। সময়ের কাঁটা এগিয়ে চলেছে, উত্তেজনা বেড়েই চলেছে। আলাদা আলাদা পুলিশ টিম ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল নিয়ে কাজ করছিল, কিন্তু এত কিছু করা সত্ত্বেও কোনো লিড হাতে আসছিল না। কিন্তু স্যার ফ্যামিলির বক্তব্য বাচ্চাটা স্মার্ট ছিল। বাবা, আইপিস দিয়ে না দেখে আমি না মাকে না দিদাকে দরজা খুলতে দেব। যদি স্কুল বাস স্টপে মা লেট হয়ে যায় তাহলে ভয় না পেয়ে আমি বাড়ি চলে আসব। যদি কোনো অপরিচিত লোক আমার সাথে কথা বলার চেষ্টা করে তাহলে জোরে চিৎকার করব, বাঁচাও। এবার আমি নিশ্চিন্তে যেতে পারবো। ইউ আর মাই স্ট্রং গার্ল। স্যার এমিলির বাড়ির লোকের কথা অনুযায়ী এমিলি টিভিতে ক্রাইম সিরিজ খুব দেখতো। তাহলে তো প্রশ্নই ওঠে না কোনো অজ্ঞাত পুরুষ বা মহিলা এমিলির অপহরণ করবে। যদি কেউ জোর জবরদস্তিও করতো তাহলে অবশ্যই চাচাতো। রাইট স্যার। মেরি, এবার আমাকে আর জনকে বাড়ি যেতে হবে, কাল সকালে আমরা তাড়াতাড়ি চলে আসবো। ওকে, এত সব কিছু করার জন্য থ্যাংক ইউ জন। কি সব কথা বলছো তুমি? কালকে সকালে তাড়াতাড়ি আসবো, আমরা সবাই মিলে এমিলিকে খুঁজে বের করব, ঠিক আছে? ঠিক আছে। বাইরের দুনিয়ায় তল্লাশি করে পুলিশ যখন একটাও সূত্র হাতে পেল না, তখন তাদের সন্দেহ ঘরের ভিতরেই ঘোরাফেরা করতে লাগলো। পুলিশ এখনো পর্যন্ত কোনো একজনকে সন্দেহ করছিল না, আর না কোনো মজবুত কারণ সামনে আসছিল। তাদের শুধুমাত্র একটা অদ্ভুত গট ফিলিং হচ্ছিল, ভিতরের একটা ফিলিং যে এটা একটা ইনসাইড জব, আর প্রথম বড় ব্রেক থ্রু সেই ইঙ্গিতই দিচ্ছিল। হ্যাঁ স্যার, বাচ্চাটার নাম আশিস, আশিস পিন্টো। ও এমিলির বিল্ডিং এর সামনের রাস্তার একটা বিল্ডিং এ থাকে। কি বলছে, এমিলিকে দেখেছিল? হ্যাঁ স্যার। ওকে এখানে নিয়ে এসো। ঠিক আছে স্যার। দেখো তো এই ছিল কিনা। হ্যাঁ এই ছিল। তাহলে তুমি তো একে
এই ইউনিফর্মে দেখেছিলে, তাই তো? ইয়েস স্যার, জিনিয়াস পাল স্কুলেরই ইউনিফর্ম। আমাদের বিল্ডিং এর একটা ছেলে ওখানেই পড়ে। তুমি আর কি দেখেছিলে বলতে পারো? স্যার, আমি সাইকেল চালাচ্ছিলাম। ওই যে সেই লোকটা এমিলি যার সঙ্গে কথা বলছিল, তুমি তাকে চেনো? ওকে চিনি না। আচ্ছা আশিস, তুমি বলছো ওই লোকটার সাথে এমিলি খুব শান্তভাবে কথা বলছিল, তাই না? স্মাইলও করছিল। তারপর? তারপর ওরা দুজন গাড়িতে বসলো আর চলে গেল। গাড়ির কালার কি ছিল বাবু? মনে হয় ব্ল্যাক। আচ্ছা আশিস, ওই যে গাড়িটা ছিল সেটা ছোট গাড়ি ছিল না বড় গাড়ি? মানে ডিকিওয়ালা বড় গাড়ি ছিল নাকি অ্যাটাচ ডিকিওয়ালা ছোট গাড়ি? ছোট গাড়ি স্যার। ব্ল্যাক কালারের হ্যাচব্যাক কার? হ্যাঁ, ব্ল্যাক হ্যাচব্যাক। আপনাদের সার্কেলে কারোর ব্ল্যাক হ্যাচব্যাক গাড়ি আছে? কেউ একজন এমিলিকে ব্ল্যাক হ্যাচব্যাক গাড়িতে যেতে দেখেছে। হয়তো এমিলি সেই লোকটিকে চিনত, নর্মালি কথা বলছিল। স্যার, এখন ইমিডিয়েটলি তো আমার মনে পড়ছে না কার কাছে ব্ল্যাক হ্যাচব্যাক কার আছে। নিজের মাথার উপর একটু জোর খাটান মিস্টার গোমস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস স্যার। কি বলছে? কেউ হয়তো এমিলিকে কারোর সাথে কথা বলতে দেখেছিল ওই সামনের রাস্তায়, তারপর ওকে একটা ব্ল্যাক হ্যাশব্যাক গাড়িতে করে নিয়ে কোথাও চলে গেছে। কে ছিল সে? জানি না ম্যারি, শুধু এটুকু জানি যে একটা ব্ল্যাক কালারের গাড়ি ছিল। স্যার, একটা কাজ করা যাক, সিসিটিভি ফুটেজ থেকে ব্ল্যাক কালারের এইরকম গাড়িগুলোকে আলাদা করা যাক। শুধু হ্যাচব্যাক নয়, সমস্ত সেডানগুলো আলাদা করি। হতে পারে যে আশিস ভুল আইডেন্টিফাই করেছে। স্যার, রাইট স্যার। তথ্যের সুতো সরু ছিল ঠিকই, কিন্তু মজবুত ছিল। একটা জিনিস তো পরিষ্কার ছিল যে এমিলি পরিচিত কারোর সঙ্গেই কথা বলছিল, নর্মাল রেগুলার কথা হচ্ছিল, আর তারপর সে নিজের ইচ্ছেতেই ওই মানুষটির সঙ্গে চলে যায়। এমিলি গেলেও কোথায় গেল, ফিরল না কেন, আর কে ছিল ওই ব্যক্তি? এমিলির বাবা ডেভিডের একটা অজ্ঞাত অজানা ভয় ছিল যে খারাপ কিছু হতে পারে, হয়তো কোনো ভুল হতে পারে। এই কেসে অপরাধী অজানা কেউ ছিল না, এই বিপদটাও অচেনা ছিল না। এই কাজটা কোনো চেনা শোনা কেউই করেছিল, কোনো কাছের মানুষ। কারণ একটা ব্যাপার তো পরিষ্কার ছিল যে এমিলি অপরিচিত কারোর সাথে কথা পর্যন্ত বলতো না। সে খুবই স্মার্ট আর বুদ্ধিমান বাচ্চা ছিল, কিন্তু পরিচিত কোনো ব্যক্তি ওর জন্য ওঁত পেতে বসেছিল, আর সুযোগ পেয়েই ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওকে অপহরণ করা হয়। এমিলি গোমস মিসিং কেসের বাস্তবটা কি ছিল, এটা আমরা জানব আগামী দিন আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, আপনি যেরকম আশা করেন জীবন সেরকম নয়, বরং আপনি যেরকমভাবে বানাবেন জীবন সেরকমই হয়ে যাবে। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।